আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এমএস কৃষি চ্যানেল। আমরা এই মুহূর্তে আছি হলো 9 নম্বর হামিদপুর ইউনিয়ন পার্বতীপুর থানা দিনাজপুর জেলার মোহাম্মদ লিটন ভাইয়ের বাড়ি ফোর আমের বাগানে। এই আমটি খুবই সুস্বাদু আর এই আমটি লেট ভ্যারাইটি হওয়ার কারণে এই আমের বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায়। এই বাগানটিতে আপনারা দেখতেছেন যে গাছগুলা, এই গাছগুলা এখানে 500 গাছ আছে, 5 বিঘা জমির মধ্যে 500 গাছ আছে। প্রত্যেকটা গাছে আম ধরছে, দেখেন থোকায় থোকায় আম, থোকায় থোকায় আম ধরছে। দেখেন গাছের গাছের টেক, দেখেন গাছের চেহারা অল্প কিন্তু থোকায় থোকায় আম। এই বাগানটি এবার 10 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছে। এই বাগানটি আমরা পরিদর্শন করতে আসছি। এই বাগানটির বয়স হচ্ছে 3 বছর। আমরা আপনাদেরকে কথা বলাই দিব লিটন ভাইয়ের সাথে। প্রিয় ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন আসি হলো লিটন ভাইয়ের আমের বাগানে। এদিকে গাছ দেখতেছেন আম, থোকায় থোকায় আম গাছের নিচে। প্রিয় ভিউয়ার্স দেখেন বাড়ি ফোড়া আমটাতে একটু বাঁশের খুঁটি দেওয়া লাগে, থোকায় থোকায় আম। তো আমরা এই বাগানের মালিক মোহাম্মদ লিটন ভাইয়ের সাথে এখন কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, এটা তো আপনার বাড়ি ফোরের আমের বাগান, তাই না? জি ভাই, জি জি। তা এটা ভাই কতগুলো গাছ আছে এখানে? ভাই প্রায় 500-র মতন গাছ আছে আর কি। 500-র মতো গাছ। তো গাছ এগুলো জাত কোথা থেকে নিয়ে আসছে? এগুলো আমি জাত নিয়ে আসছি বদরগঞ্জ কিয়া নার্সারি থেকে। রংপুর জেলা? হ্যাঁ, রংপুর জেলা, থানা হলো বদরগঞ্জ। ওই কিয়া নার্সারি থেকে আমি ওখান থেকে সংগ্রহ করেছি। তা গাছের গ্রোথ তো ভালো দেখতেছি, ফলনও মোটামুটি ভালো আসছে। জি ভাই, জি জি। তা এটা এই জায়গাটা কি কি ছিল? এই জায়গাটা, এই জায়গাটা এক সময় ভাই ইউ গাছে ছিল, তারপরে আস্তে আস্তে ঝাড় জঙ্গল ছিল, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবার এই মাটিটা আমি সুন্দরভাবে খনন করি। খনন করার পর তারপরে আমি চিন্তা ভাবনা করি এখানে একটা আমি বাড়ি ফোরের আর কি প্রজেক্ট তৈরি করছি আর কি। বাড়ি ফোরের প্রজেক্ট তৈরি করি। তা প্রথমে যখন শুরু করেন কীভাবে কী করলেন? বললাম দুই চার চাকা ছুড়লাম, দেখলাম ঘুরি বেড়ে, দেখলাম যে কীভাবে এটার মানে পদ্ধতি কীভাবে কী করতে হবে। তারপরে ডিসিশন নিলাম যে না, বাড়ি ফোরে লাগালে আর কি বেনিফিট আসবে। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম, এক সময় অর্থনৈতিক দিকটাও আমার একটু সেই ধরনের ছিল। তারপরে আবার চিন্তা ভাবনা করলাম না, আমি বাড়ি ফোরে লাগাবো। তারপরে তো আবার শুরু করে দিলাম বাড়ি ফোরে আর কি প্রজেক্ট, এইভাবে তৈরি করলাম আরেকটা। তো গাছের বয়স তো আমরা দেখতেছি যে যেভাবে আসছে ফলন আসছে, তা মোটামুটি গাছের বয়স কতদিন হচ্ছে? আমার গাছের বয়স বয়স হচ্ছে 2 বছর 11 মাস চলতেছে। তাতে ফলন তো বাম্পার ফলন আসছে। হ্যাঁ ভাই, আল্লাহ দিছে বাম্পার ফলনে আসছে আর কি। বাগানটি কত দিয়ে বিক্রি করলেন? 500 গাছ। এই বছর আমি বাগান বিক্রি করলাম, গত বছর বিক্রি করলাম 1,50,000 টাকা দিই। আচ্ছা। আমার আম সব পড়ে গেছিলো আর কি বাতাসে ইঁদের দিতে। আচ্ছা। পুরো 1,50,000 টাকা দিয়ে আম বিক্রি করছি দ্বিতীয় বছরে। দ্বিতীয় বছর, তৃতীয় বছর আমি 9,50,000 টাকা দিয়ে আর কি বাগান। এটা কি 1 বছরের জন্য বিক্রি করছেন? না, এটা 1 বছরের জন্য না, এটা 2-3 বছরের জন্য। 3 বছর, 2 বছর আর 2 বছর আছে। তো যারা তরুণ উদ্যোক্তা আছে, যারা যুবক আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ ভাই, বলেন কি বলতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ, যারা বেকার আছে ঘুরি বেড়ায়, এমনিতে আমার মতে চাকরির ধান্দা করে অনেকে, তারা জমা আছে, তারা এই ধরনের কোনো জায়গা থাকলে বা রিলিজ নিতেও পারে, সেই রিলিজের জায়গায় হয়তো বাড়ি ফোরও লাগাতে পারে। এখন কিউ যাব, তারপরে অনেক কিছু আম বাইরে হচ্ছে আর কি। তারা হচ্ছে মালটা, পাশাপাশি মালটা, মালটার বাগানও তারা করতে পারে, তারা লাভবান হতে পারে আর কি এইভাবে। তো লিটন ভাই তার কথা বললো, এই জমিটা আসলে অনেক শুকনা ছিল, মানে ঝাড় জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো আমরা লিটন ভাইয়ের কিভাবে এই বাগানটা তৈরি করলো আমরা লিটন ভাইয়ের মুখে শুনবো, এই জায়গাটা কিভাবে ছিল, কি অবস্থায় ছিল ভাই একটু আমাদেরকে বলেন। ভাই এই জায়গাটা খুব শুকনো ছিল ভাই, উঁচু নিচু ছিল। আচ্ছা। জায়গাটা অনেক মাটি খনন করতে হচ্ছে। আচ্ছা। তারপরে মনে করেন জৈব সার ঢুকে লাগছে, প্রায় 50 টনের মতন এখানে আমি গোবর সার ঢুকাইছি। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন
এই গোবর সার আস্তে আস্তে পচাছি, পচার পর সার দেওয়া পড়া অনেক কিছু এখানে প্রয়োগ করছি সারের সঙ্গে করিয়ে পূর্তিতে খাইলে আমি দুই ডালি এক ডালি করে সার ফেলিয়ে দিছি। দেওয়ার পর ওই মাটিটা আবার চটে চাটে খুব সুন্দর করে ভরাট করে দিছি। ভরাট করে দেওয়ার পর এক সপ্তাহ পর আবার ওই জায়গাটা গোল করে খাল খুঁড়ে আমি ওখানে আর কি গাছ লাগাইছি। এভাবে আমি প্রায় 25 দিনের মাথা দেখছি আমার প্রতিটা গাছের কুনেটা শিখে গেছিল। তখন আমি কি করেছিলাম, আবার ভিটামিন দিয়ে অনেক কয়েক প্রকারের ভিটামিন বিষ দিয়ে আমি স্প্রে দিই, আস্তে আস্তে এইভাবে তার সেই গাছ আমার বলবান হয়। অনেকে আমরা দেখি যে গাছ লাগায় কিন্তু গাছের গ্রোথ আসে না, মানে গাছ সেভাবে হয় না, গাছ লাগায় গাছ লাগিয়ে দিয়ে চলে আসে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা হয়তো গাছ লাগার পর গাছের যদি যত্ন না নেয় গাছের ভাই ক্রোধ আসবে না। গাছের সবসময় লাগিয়ে দেবে, একটা বাচ্চা ছোল মানুষ করতে যেরকম লাগে একটা গাছকেও মানুষ করতে সেই রকমই লাগে ভাই। এখন আপনারা যদি গাছ লাগে বাসায় চলি যা ঘুম পাড়েন তো হবে না ভাই, এখন এই গাছের সঙ্গে সঙ্গ দিতে হবে। গাছ কি চাওছে কি চাওছে না সবসময় গাছের লক্ষ্য রাখতে হবে, এইভাবে গাছকে মানুষ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা খামার বাগানি লিটন ভাইয়ের মুখে কথা শুনলেন। আসলে আমরা অনেক সময় গাছ রোপণ করি কিন্তু গাছকে খাবার দেই না। বাগানি ভাই বললো বাচ্চাকে যেভাবে মানুষ আমরা লালন পালন করি ছোটো বাচ্চাকে, ওইভাবে গাছকে খাবার দিতে হবে। তো বাগান সংক্রান্ত যে কোনো পরামর্শ, যে কোনো আপনাদের যদি কোনো সহায়তা লাগে, আপনারা লিটন ভাইয়ের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, MS কৃষি চ্যানেল, MS কৃষি চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে এটা শেয়ার করবেন।